গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা রাইডিং ব্লগ নিয়ে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্মোকি রাইডার্স। আজকে ডেট হচ্ছে 16 আগস্ট, আর এখন টাইম হচ্ছে 6:05। আমাদের অ্যাকচুয়ালি একটা ইন্ডিপেন্ডেন্ট রাইড হচ্ছে, যেটা আমাদের গতকাল করার কথা ছিল, সেটা আজকে হচ্ছে, কারণ আজকে একটা সানডে পড়েছে, আমাদের সুবিধা হয়েছে সানডেটা পড়ায়। তো অ্যাজ ইউজুয়াল আমাদের বেরোনোর টাইম ছিল 5টা, ঠিক তো? তোমরা বুঝতে পারছো আমরা একদম লেট হয়ে গেছি, কারণ অনেক বাইক আছে, আর যত বাইক বেশি হবে তত বেশি লেট হবে, কারণ বাইরে থেকেও আমাদের মধ্যে অনেকজন জয়েন করেছে। তো বাইরে থেকে যারা জয়েন করেছে তাদের ইন্ট্রোডিউস আগে করাবো, বাকিরা যায় ভার মে যারা স্মোকি রাইডার্স আছে। তো চলো একটু ইন্ট্রোডিউস করি দাও তুমি। ও আচ্ছা, ভিডিও স্টার্ট হয়ে গেছে। আসো, সবার ফার্স্ট আমি করছি, ও হচ্ছে স্ট্রিট রাইডার্স বেথুয়া ডোরি, ও একটা ইউটিউবার, জানি না আজকে ইউটিউব তো হবে, আচ্ছা চেষ্টা করবো বৃষ্টির মধ্যে। খুব ভালো, আমার যে খুব ভালো লেগেছে যে ও বেথুয়া থেকে আমাদের সঙ্গে রাইডে জয়েন করতে এসে খুব ভালো লাগছে। তোমার কোনো কথা বলতে আজকে সারাদিন মজা করবো, ওয়েদারটা একটু খারাপ আছে, ক্লাউডি ওয়েদার, জানি না পরে কি হবে, যাই ওয়েদার মেনে নেবো, বৃষ্টি মানবো না, যাই ওয়েদার থাকুক না কেন আজকে সেরা মজা করবো। প্রায় বহুদিন পর গৌতমের সঙ্গে রাইড করতে পারছি, মানে কি বলবো, খুব মজা লাগছে আজকে, জানি না পরের টাইমগুলো কিরকম যাবে, খুব মজা হবে। পরের টাইমগুলো আমি বলেছি বৃষ্টির মধ্যে। তো যাই হোক, আরেকজন আছে আমার খুব কাছে, সেটা হচ্ছে আমাদের অমিত, ওর সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে 2008 থেকে। আমি কিছুটা হয়তো ওকে ভুলে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে ভুলেনি, ও যখনই আমি পোস্টটা আমি যখনই দিয়েছি FB-তে, তো সবার ফার্স্ট কমেন্ট ও করেছে, সেটা হয়তো খেয়াল করেছো তোমরা, যে দাদা আমি কিন্তু আছি। ও ও এসছে চাকদা থেকে, চারটে নাগাদ ও বাড়ি থেকে বেরিয়েছে, যাই হোক 4:05 ও রয়্যাল এনফিল্ডে ও যাচ্ছে। তা যাই হোক, খুব আনন্দ করবো আমরা, আবারও বৃষ্টির মধ্যে আনন্দ হবে। আচ্ছা, সবাই বৃষ্টি বৃষ্টি এত করছে, জাঁকিয়ে না ধরে বৃষ্টি। আচ্ছা, যাদের বলেছিলাম ভার্মে যাক, তো স্মোকি রাইডার্স রেডি সবাই? আমরা গৌরাঙ্গ সেতুতে পৌঁছে গেছি, তো সবাই পৌঁছেছে আমাদের? না, তিনটে বাইক এখনো পেছনে আছে, ওরা তেল নিচ্ছে। আসল ভেলকি দেখাবো তো আমি, এখন পৌঁছে সব ওকে, ওখানে যাওয়ার পর আসল ভেলকি হবে। এখান থেকে মেবি 20-25 কিলোমিটার, আমি এক্সাক্ট এই জায়গাটার নাম জানি না। তো আমরা কিছু আড্ডা আর কি টাইম স্পেন্ড করার জন্য এখানে দাঁড়িয়েছি। তোমরা দেখো এরা কি শুরু করেছে। টাইম 9:35, এরপরে স্পট আছে আমাদের ভালকি মাচান, সেখান থেকে আমরা যাবো হচ্ছে দেউলি, দেউলিতে আছে, সেখানে কি দেউলিয়া হবো, দেউলিয়া আমরা ভেলকি দেখি, ভেলকি দেখি, তারপর ব্যাক টু হোম কৃষ্ণনগর। তো দেউলিতে কি আছে এইখান থেকে আমি বলে দিই, অজয় নদী আছে, অজয় নদীর পাড়টা খুব সুন্দর, তো মেঠো নদী ওইটাকে বলা হয়ে থাকে। তারপরে যাবো আমরা সবুজবন নামে আরেকটা স্পট আছে, সেখানে নাকি আমাকে ছেড়ে দিয়ে আসবে, সেখানে আমি আমার বৌদিকে ছেড়ে দিয়ে আসবো, বৌদিকে ছেড়ে এবার আমার দাদা আসবে কি আসবে না জানি না, আমি আপলোড করবো, সেখানেও ভেলকি দেখাবে আমার দাদা বৌদিকে ডাকি আসার পর, শুধুই ভেলকি। আচ্ছা, এর দ্বারা কি প্রমাণিত হয় আজকের গাইড? আজকের গাইড আমাদের মধ্যে সবাইকে বললো আমার চ্যানেল।
আমরা অফরোডে ঘুরতে চলেছি। এখন জায়গাটা আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে ওরগ্রাম ফরেস্ট। যাই হোক, এত সুন্দর জায়গা এসেছি যে বলে বোঝাতে পারবো না। আর এখানে পরিবেশটা এত সুন্দর যে মাঝখান দিয়ে রাস্তা আর দুপাশে জঙ্গল, মানে ফাটাফাটি, আর কিছু আমার বলার নেই। বিশালটা অনেকদিনের শখ ছিল আমার একটা, এইভাবে একটা ফটো তুলবো। আর তাছাড়া এত সুন্দর একটা জায়গা, যখন চুই চুই পোজ আর খেলা হবে। আমরা এখন এই মুহূর্তে ফরেস্টের একদম এন্ডে চলে এসেছি। এখানে হচ্ছে ফটোশুট, এখানে ফটোশুট চলছে। আর এখানে যে যার মতো মানে বাইক পার্কিং করে, মানে প্রত্যেকটা গাছের তলায় প্রত্যেকটা বাইক রেখে যে যার মতো ফটোশুট করছে। সাহিল, তোমার এক্সপিরিয়েন্স কিছু? মাথা খারাপ এক্সপিরিয়েন্স, মাথা খারাপ। শুধু একটাই আমার মনে কি বলো, দুঃখ আমার কাছে যদি একটা অ্যাডভেঞ্চার টুর হতো, সেটা হিমালয়ান হোক বা 390 যাই হোক, পালসার নিয়ে আমি খুব ভালো এনজয় করতে করতে এসেছি, অসুবিধা হয়নি। কিন্তু তবু মানে রিয়েল ফিল্ডটা পেতাম যদি অ্যাডভেঞ্চার টুর হতো। তো আশা করি দাদার সঙ্গে এসে আমি খুব খুশি, এবং মানে এটা আমাদের অনেক দিনের, আমি শুধু ওকে ফেসবুকেই দেখতাম, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে এদিক যাচ্ছে এদিক যাচ্ছে। তো এই প্রথমবার সুযোগ পেয়েছি দাদার সঙ্গে আসার, তো এসে আমার খুব ভালো লাগছে এবং খুব সুন্দর গাড়ি চালিয়েছি। এদিকে কি ফটোশুট চলছে? আচ্ছা, খেলা হচ্ছে, খেলা হবে, খেলা শুরু হয়ে গেছে, আমাদের খেলা চলছে এখন, আমাদের হাফ টাইম চলছে এখন, আমাদের একটা ডেস্টিনেশন আছে, ডেস্টিনেশন আছে, সেখানে যাবো আমরা। তো টাইম চলে এসছে এখন লাঞ্চের। তো আমরা ওরগ্রাম ফরেস্ট দেখে ভালকিমাচানের দিকে যাচ্ছিলাম, তার আগেই খিদে পেয়ে গেছে সবার। তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি মেনু গৌতম বলে, মেনু সবজি ভাত চিকেনও আছে, 20 টাকা করে পিস। যে চিকেন চায় সে চিকেন পাবে, যে না চায় সে পাবে না। যেমন আমাদের মন্ত্রীজি, মন্ত্রীজি আমি দেখতে পাচ্ছি না, তো আপনাকে দেখতে হবে না, আপনাকে সবাই দেখতে হবে। ব্যাপার হচ্ছে এখন খেতে হবে, কারণ আমার এখন অফরোডিং করার পর এখন সবার খিদে লেগে গেছে, এখন খিদে পেতে হবে। আর আমি খিদে পেতে হবে, একটু করে একটু করে সাঁতার খেতে হবে। আর খাওয়াতে ব্যস্ত, তো যাই হোক বাকি তারপর thank you.
দেখাতে আমরা চলে এসেছি। রাজুর পেছনে এটা কি? তোমার পেছনে না, এই যে তোমার পেছনে এই যে এটা কি জানে না? আরে ছি ছি ছি, কপাল ছাড়াতে ইচ্ছা করছে। আজ থেকে 5 বছর আগে আমি এসেছিলাম। তুমি এসেছিলে তাহলে কে কি কি করে জানবে সবাই? তখন দেখছি সবাই তৈরি হচ্ছে, আর্থিক সমস্যার জন্য তৈরি হতে পারছে না। কি করব? প্রথম মনে গেল তাহলে 200 বছর এখানে ছিলাম, 500 বছর আগে কথা বলছি, 200 বছর থেকে খাড়া করেছি। এটার অ্যাকচুয়ালি কাহিনী হচ্ছে, যদিও বা আমরা তো বই পড়ে তো দেখিনি, আমরা ইউটিউব দেখেই দেখেছি। আজ থেকে 500 বছর আগে এখানে রাজা নাকি থাকতেন। এই যে মাচানটা, এটা মাচা মতো করা হয়েছে, মানে অনেক উঁচু টাওয়ার। এই টাওয়ারে বসে রাজা ভাল্লুক মারত, মানে এখানে অনেক ভাল্লুক আছে। আর এই যে বনটা আছে, প্রচন্ড ঘন বন, যেটা অবশ্যই দেখানো হবে। তা এখানে এসে ও ভাল্লুক শিকার করত, তা সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে ভাল্কি মাচান। এইটা কিন্তু এটা আমার নিজের কথা না, আমি ইউটিউব দেখেই কিন্তু পেয়েছি। আচ্ছা, সামনে একটা স্পট আছে দেউলিয়া, দেউল সরি দেউল দেউল, তো দেউলে আমরা যাব না। এখান থেকে একটা পাশে রিসর্ট আছে, রিসর্ট থেকে আমরা জানা গিয়েছে যে দেউলে একটা পার্ক রয়েছে। আর একটা আমাদের ম্যাপে দেখাচ্ছে নদী, ওটাও অ্যাকচুয়ালি পানাপুকুরের ডাঙা। এরপরে ব্যাক টু হোম, খেলা হবে 24 তারিখের পর, সব খেলা হবে, আমরাও যাচ্ছি খেলতে, আপনারাও আসুন। চলো কৃষ্ণনগরের মধ্যে আছো, ব্রিজের পরে তন্দুরি চা একটা দোকান আছে ডান দিকে, মানে কৃষ্ণনগর থেকে যেতে ডান দিক করবে ব্রিজের পরে, অবশ্যই ওখানে গিয়ে তন্দুরি চাটা টেস্ট করো, খুব ভালো চা। মেন কথা, আমার খুব ঘুম পাচ্ছিল তো পুরো ঘুম উড়ে গিয়েছে। সবাই এখানে নেই, কেউ কেউ নিজের বাড়ি চলে গেছে, কেউ কেউ অন্যদিকে চলে গেছে অন্য কাজে। তো ফাইনালি আমরা এই কজন এখানে এসেছি। কথা হচ্ছে আজকে প্রচন্ড হারে খেলা হয়েছে, সেই খেলার ভিডিওটা দেখানো হবে খুব শীঘ্রই। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো স্পোকি রাইডার্স, আর চ্যানেলটাকে ফেসবুক পেজেও খুব ফলো করতে পারো, ওখানে সব থেকে বেশি আপডেট হয়ে চলে আসবে, ইউটিউবেও আসবে। নামটা বলে না, ফেসবুকেও স্মোকি রাইডার্স ডেয়ার ডেভিল অন দ্য রোড বলে হাতে সার্চ করলেই পেয়ে যাবে। তো আজকে পর্যন্ত এইটুকু, আর প্রচণ্ড হারে খেলা হয়েছে, 24 তারিখে বড়ো খেলা হবে, ভালো রকমভাবে খেলা হবে।